কি তো কতবার বলেছি চেয়ার বসার জায়গা ঘুমানোর জায়গা না ওঠ তাহলে শুনো ওই তোমার হাতে ওই যে বাড়ন আছে না ওই বাড়নটা কিন্তু মারার জন্য না বাড়ন হলো ঘর পরিষ্কার করার জন্য আমার মায়ের মুখের উপর কথা বলিস না তো আম্মা আমি না পড়াশোনা শেষ করে যুদ্ধ বিমানের পাইলট হব একবারে পুরো বিমান উড়াইলে চলে যাবো বাড়ির উপর দিয়ে উড়াইলে যাবো ঠিক আছে তো আমি কিভাবে বুঝবো যে তুই বিমান চালাচ্ছিস কেমনে বুঝবো মানে যাওয়ার সময় দরকার আমি বোম মেরে দিয়ে যাবো বাড়িতে তাহলে বুঝতে পারবা কিরে গান্ডুর বাচ্চা কই তুই আজকে ক্যাম্পাসে আসলি না কেন গান্ডুর বাচ্চা তো বাইরে আমি গান্ডু বলছি আম্মা আমার মার্কশিটটা একটু সিগনেচার করে দাও ঠিক আছে আচ্ছা আম্মা তুমি তুমি এত এডুকেটেড একজন মানুষ কিন্তু তুমি আঙ্গুল ছাপ দিচ্ছ কেন আঙ্গুলের ছাপ দিলে হবে তুমি সিগনেচার করো আরে তুই তুই যে কম মার্ক পেয়েছিস হ্যাঁ সেটা দেখে যেন তো টিচার এটা না বুঝে যে তোরা মু শিক্ষিত ঠিক আছে মাস্টার কোথায় যে দেখেছি কিন্তু এখন বাইরে যাব আর এখনই পাচ্ছি না এখানে আছে কি এখানেও তো নাই তাহলে গেল কই এটা দেখি একটু একে দেখি এখানে ভিতরে আছে কি আর ভিতরে ওখানেও এখানেও তো নাই এটাতে এটা তো তোমরা আমি মাক্স রাখলাম কই দিয়ে এখানে আছে কি এখানেও তো নাই আম্মা আমার মাক্সটা আমি কই রেখেছি আয়নার সামনে গিয়ে দেখ একটা গাদা আছে ওর গলায় ঝুলানো আছে আচ্ছা দেখছি আমি তাহলে ও এটা তো আমার মুখে আছে খালি শুধু শুধু ওয়েট তার মানে আমি আমি গাদা আম্মা 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 দেখো 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 আমার ফোন নষ্ট হয়ে গেছে দেখো 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 গাইজ আমি একটা কথা বলবো সবাই মন দিয়ে শুনবা ঠিক আছে আর তোমাদের সাথে রিলেটেবলকে একটু মিলিয়ে নিবা ঠিক আছে তো আমার আমার বাবা মা আমার ছোট ছোট একেবারে ছোটোখাটো ভুল নিয়ে অনেক কথা শোনে অনেক মানে শোনানোর কোনো শেষ নাই কথা শোনাবে কিন্তু শেষটা এসে আমার মোবাইলের ওপরে যত কিছুই হোক আমার মোবাইলের উপরে দোষ ওয়াই দিল সে বুরা লাগতা হ্যায়